আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা শিখব। তো সুন্নত নামাজ প্রথমে আমরা নামাজের বিছানায় দাঁড়িয়ে বিছানার দ পড়ব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা পড়লে চলবো, না পড়লেও কোনো সমস্যা নাই। তারপরে নিয়ত, যারা আরবিতে নিয়ত জানি বলবো, নাওয়াই তোয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর আরবিতে যারা নিয়ত না জানি, বাংলাতে আমরা মনে মনে ইচ্ছা করবো যে আমি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, ফজরের দুই রাকাত সুন্নত যেভাবে পড়ি ঠিক হুবহুব, আমরা শুধু নিয়তটা চেঞ্জ করব, নিয়তটা পরিবর্তন করব। জোহরের সুন্নত বা এশার সুন্নত আছে দুই রাকাত, জোহরের সুন্নত আছে দুই রাকাত, এই একই নিয়মে আমরা পড়ব, শুধু নিয়তটা আমরা পরিবর্তন করব। তো নিয়ত করা পরজ, মনে মনে আমি ইচ্ছা করলেই চলবো, এটা মুখে উচ্চারণ না করলেও চলবো, অসুবিধা নেই, মনে মনে ইচ্ছা করলেই চলবে। আর একান্ত যদি পড়তে হয় তাহলে তো আমি বলে দিলাম। ইনশাল্লাহ এখন নামাজ আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পরে আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পুরোটা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। তারপরে আমরা বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফীল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমরা সূরা ফাতিহা পড়ে সূরা মিলিয়ে তারপর রুকুতে যাব। আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময়, রুকুতে যখন আমরা যাব, আমরা লক্ষ্য রাখব আমার দৃষ্টি যাতে থাকে পায়ের দিকে, দৃষ্টি থাকব। আর রুকুতে যখন আমরা যাব তখন আমাদের পিঠ, মাথা এবং মাজাটা যাতে সমান থাকে সেদিকে আমরা একটু লক্ষ্য রাখব। তো রুকুতে যাই, রুকুর তাসবিহ বলবো, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে তিনবার বলবো, পাঁচবারও বলা যায়, সাতবারও বলা যায়। রুকু থেকে উঠবার সময় বলবো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আর যারা এতটুকু লম্বা না বলতে পারবো, শুধু এতটুকু বললে চলবো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তারপর আমরা সেজদাতে যাব, আল্লাহু আকবার। সেজদাতে যখন আমরা যাব তখন প্রথমে হাত দিব, তারপরে নাক, তারপরে কপাল, এদিকে আমরা লক্ষ্য রাখবো। তারপরে সেজদাতে যাই, সেজদার তাসবিহ বলবো, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে তিনবার বলবো, পাঁচবারও বলা যায়, সাতবারও বলা যায়। তারপর আল্লাহু আকবার। সেজদাতে যখন আমরা উঠবো আমরা লক্ষ্য রাখবো তার উল্টা, অর্থাৎ প্রথমে সেজদাতে আমরা যখন গেছি তখন আমরা তো প্রথমে না হাত দিছি, তারপরে নাক দিছি, তারপরে কপাল দিছি। কিন্তু সেজদা থেকে যখন আমরা উঠবো তার উল্টা, প্রথমে কপাল উঠাবো, তারপরে নাক উঠাবো, তারপরে হাত উঠাবো। তারপরে দু সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ফিরলি ওয়ার হামনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়ার জুকনি। এটা যারা পারলে বলবো, না পারলে কোনো নামাজের কোনো সমস্যা হবে না, পারলে ভালো, না পারলে কোনো অসুবিধা হবে না। তারপর আবার দ্বিতীয় সেজদা, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে তিনবার বলবো। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে এবার দ্বিতীয় রাকাত যখন আমরা পড়ব, শুধু এখানে সানা পড়ার প্রয়োজন হবে না, শুধু প্রথম রাকাতে সানা পড়ব। দ্বিতীয় রাকাতে আমরা যখন নামাজ শুরু করব, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা বলবো, সূরা ফাতিহা পরে যে কোনো একটা সূরা মিলাবো। যেমন নাকি আমি প্রথম রাকাতে সূরা ফিল ফুলস পড়ছি, দ্বিতীয় রাকাতে তারপরে সূরা কুরাইশ পড়লাম, সূরা কুরাইশ পরে তারপর আবার রুকুতে চলে গেলাম, রুকুতে আল্লাহ হুকুর বলে চলে গেলাম। রুকুতে যাই, রুকুর তাসবিহগুলো তিনবার পড়বো বা পাঁচবার সাতবার, তারপর রুকু থেকে উঠবো, সোজা হয়ে দাঁড়াবো, দাঁড়ানো ওয়াজিব। তারপরে আমরা কোথায় সোজা সেজদা চলে যাব,
আল্লাহ আকবার বলে সেজদা চলে যাব। সেজদাতে যাইয়া আমরা সেজদা তাসবিহগুলো পড়ব কমপক্ষে তিনবার, পাঁচবারও বলা যায়, সাতবারও বলা যায়। তারপরে আল্লাহ আকবারে সুজদা হয়ে বসবো, সুজদা হয়ে সেজদা থেকে দুই সেজদার মাঝখানে সুজদা হয়ে বসা কিন্তু ওয়াজিব, আমরা এদিকে লক্ষ্য রাখবো, দুই সেজদার মাঝখানে সুজদা হয়ে বসা ওয়াজিব। তারপরে বসে যে দোয়াটা যারা পারি, পারলে তো ভালো, না পারলে অসুবিধা নেই। তারপর আবার দ্বিতীয় সেজদা দিব, আল্লাহ আকবার দ্বিতীয় সেজদাতে যাব। দ্বিতীয় সেজদাতে যাই আমরা সেজদার তাসবিহগুলো পড়ব কমপক্ষে তিনবার, পাঁচবারও বলা যায়, সাতবারও বলা যায়। তারপরে আল্লাহ আকবার বলে বসবো, বসে আমরা এখন তাশাহুদ পড়ব, আত তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আমরা দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আমরা দোয়ায়ে মাসরা পড়ব, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আমরা ডান দিকে সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে যখন সালাম ফেরাবো তখন আমরা নিয়ত করব যে ডান কাঁধের দিকে তাকিয়ে আমরা সালাম ফেরাবো, এবং নিয়ত করব যে আমার ডান দিকে যে ফেরেশতা আছে, অথবা ইমাম হলে ইমাম বলবো যে আমার ডান দিকে মুসল্লি যারা আছে মুসল্লিদের নিয়ত করবে, ফেরেশতাদের নিয়ত করবে, এবং বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাবে বাম কাঁধের দিকে তাকিয়ে। এখানেও আমরা যে যখন ইমাম সাহেব হয়, ইমাম সাহেব হলে সে নিয়ত করবে যে মুসল্লিদের এবং ফেরেশতা অথবা নামাজি জিন যারা আছে তাদের নিয়ত করবে। সালাম ফেরানোর পরে আমরা একবার আল্লাহু আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ 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 বলবো। তারপরে এই দোয়া পড়ব যে যারা পারি, আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আয়াতুল কুরসি আছে, আয়াতুল কুরসি পড়ব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটা কিন্তু ফরজ নামাজের পরে, আসলে সুন্নত নামাজের পরে আয়াতুল কুরসির কথা আমি পাই না অবশ্য, যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। কিন্তু আমি যতটুকু জানি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির ফজিলত পাওয়া যায়, অর্থাৎ হাদিস শরীফে আসছে, হাদিসে আসছে যে আয়াতুল কুরসির এমন একটা ফজিলত যদি কোনো ব্যক্তি ফরজ প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে তাহলে তার এবং জান্নাতে যাওয়ার মধ্যে একটা মাত্র পার্থক্য থাকে, দরজা থাকে, সেই দরজাটা কি মৃত্যু। মৃত্যুর পর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। এই জন্য ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসিটা সকলে ফরজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।